আনুষ্ঠানিকভাবে ট্রেনের যাত্রা শুরু হয়েছে করোনার সংক্রমণ কম থাকায় আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে আগে থেকেই ঢাকা ছাড়ছেন অনেকেই সকাল থেকে কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায় ভোর সাড়ে ছয়টায় রাজধানী রাজশাহীগামী ধূমকে ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে কমলাপুর রেল স্টেশনে থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনের ঈদযাত্রা শুরুর কথা ছিল কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে পরের ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেসের মাধ্যমে ছয়টা বিশ মিনিটে যাত্রা শুরু হয় রেলমন্ত্রী জানিয়েছেন ডাবল লেন না হওয়া পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয় হবেই এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন রেল স্টেশনে পঞ্চম দিনের মতো ট্রেনের আগাম টিকিট দেওয়া হচ্ছে আজ বিক্রি হচ্ছে পহেলা মেয়ের টিকিট এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীর যাত্রীরা টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ করেছেন দীর্ঘ লাইনে অপেক্ষা করে অব্যবস্থাপনার জন্য হতাশা প্রকাশ করেছেন অনেকেই বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল জুয়েল জানাবেন ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন ভোগান্তির প্রিয়া আসলে সকাল থেকে আমরা এখানে আছি তো আপনি বলছিলেন যে সকাল ছয়টায় ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে এবারে ঈদ যাত্রা রেলের ঈদ যাত্রা শুরু হয়েছে তো আপনাকে বলে রাখা ভালো যে এর পরবর্তীতে উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে যা গড়ে এক থেকে দেড় ঘন্টা প্রতিটি ট্রেনই বিলম্ব করেছে এবং সেক্ষেত্রে যাত্রীদের কিছুটা কিছুটা ভোগান্তি হয়েছে আমরা প্রতি বছরই আসলে এই ট্রেনে শিডিউল বিপর্যয় এবং বিলম্ব করে স্টেশনে আসার চিত্র কিন্তু আমরা দেখে থাকি কিন্তু সবসময় বলা হয়ে থাকে যে ডাবল লেনের কথা সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলোতে এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা দৃশ্যমান হয়নি বলেই কিন্তু যাত্রীরা এই ভোগান্তিতে প্রতি বছরই পড়ছেন এবং এর ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে আজ কিছুক্ষণ আগে রেলমন্ত্রী তিনি এসেছিলেন কমলাপুর রেল স্টেশনে অন্য একটি পৃথক অনুষ্ঠানে যোগদান করার জন্য তিনি কিছু সময় থেকে চলে গেছেন তো দু একজন গণমাধ্যম কর্মী আমরা যারা ছিলাম তারা তার কাছে জানতে চেয়েছি শিডিউল বিপর্যয়ের ব্যাপারে তিনি সহসাই এবং খুব সাবলীলভাবেই স্বীকার করেছেন শিডিউল বিপর্যয়ের কথা এবং এই ভোগান্তি এবং শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রা বিলম্ব হওয়ার যে প্র এটি মেনে জন্য যাত্রীদেরকে তিনি আহ্বান জানিয়েছেন মেনে তিনি বলেছেন যে ঈদে মানুষের ঈদ যাত্রা করতে হবে তো মূলত মাধ্যমেই যে রেল যাত্রী বা রেলের টিকিট টিকিটের প্রত্যাশী বা রেল যাত্রীদের ভোগান্তি শেষ হয়ে যায় বিষয়টা কিন্তু এমন না এর পরবর্তীতে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা থেকে যায় সেই যাত্রা দিয়েও কিন্তু রেলের যে ভোগান্তি সেই ভোগান্তি অব্যাহত থাকে প্রিয়া সাইফু ধন্যবাদ আপনাকে